আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতে জানিয়ে দিব, শান্তি প্রচেষ্টা, এরদোয়ানের প্রতি কৃতজ্ঞ পুতিন, ইউক্রেনের জন্য ৪০ কোটি মার্কিন ডলার মানবিক সাহায্য ঘোষণা সৌদি আরবের, ইরানে মেয়েদের স্কুলে অভিযান, রক্তক্ষরণে ছাত্রীর মৃত্যু, পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতিকে গুলি করে হত্যা, সৌদি বন্দীদের সঙ্গে ভালো আচরণের জন্য ইয়েমেনকে ধন্যবাদ জানিয়েছে রিয়াদ প্রতিনিধি দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শান্তি প্রচেষ্টা, এরদোয়ানের প্রতি কৃতজ্ঞ পুতিন। শান্তি ফেরানোর প্রচেষ্টার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল শুক্রবার কাজাখস্তানের আস্তানায় এক সংবাদ সম্মেলনে তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এর আগে দুই নেতা বৈঠকে মিলিত হয়। রাশিয়া ইউক্রেন এর সমঝোতার জন্য প্রস্তুত বলেও জানান তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের। শুক্রবার আস্তানায় কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেট এর সদস্য নেতারা এক শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত হন। সেখানে পুতিন এরদোয়ান ছাড়াও অনেক দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে তিনি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। পুতিন স্বীকার করেন মস্কো ও কিয়েভের মধ্যে বন্দি বিনিময় আয়োজন এবং ইউক্রেনের শস্য চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে এরদোয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তুর্কি প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে এসব প্রচেষ্টার সাথে জড়িত ছিলেন, এজন্য আমরা কৃতজ্ঞ। পুতিন বলেন এরদোয়ান শস্য রপ্তানি চুক্তিতে সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন। শস্যগুলো বিশ্বের দরিদ্র দেশগুলোতে সরবরাহ হয়েছে, এ নিয়ে আমরা দুপক্ষ আলোচনা করেছি। রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব নিরসনে তুরস্কের ভূয়সী প্রশংসা করেন তিনি। সংযুক্ত আরব আমিরাতও যুদ্ধরত দুটি দেশের জন্য কাজ করছে বলে জানান রুশ প্রেসিডেন্ট। চলতি বছরের মার্চ মাসে তুরস্ক প্রথমবারের মতো দুদেশকে নিয়ে শান্তি আলোচনার আয়োজন করে। পুতিন বিষয়টি স্বীকার করে বলেন এখনও আমরা শান্তি আলোচনার জন্য উন্মুক্ত, দুই দেশ সমঝোতার কাছাকাছি আসতে প্রস্তুত, ইউক্রেনকে ধ্বংস করার লক্ষ্য আমাদের নেই। পুতিন বলেন সামরিক চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা ইউক্রেনে বিশেষ অভিযান চালাচ্ছি, আমরা উপস্থিতি স্বাভাবিক করতে সব কিছু করতে রাজি। কমনওয়েলথভুক্ত দেশগুলো ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন বলে মনে করেন তিনি। পুতিনের দাবি রাশিয়া ও এশিয়ার দেশগুলোর মতো কোনো খারাপ প্রভাব ফেলেনি এ যুদ্ধ। এদিকে জানিয়ে দিব, ইউক্রেনের জন্য ৪০ কোটি মার্কিন ডলার মানবিক সাহায্য ঘোষণা সৌদি আরবের। সৌদি আরব শনিবার ইউক্রেনের জন্য ৪০ কোটি মার্কিন ডলার মানবিক সাহায্য ঘোষণা করেছে। এদিকে যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে টেলিফোন করেছিলেন। দেশটির সরকারি বার্তা সংস্থা এসপিএ এ খবর দিয়েছে। খবর এএফপির। এসপিএ পরিবেশিত খবরে বলা হয় যুবরাজ জোর দিয়ে বলেন উত্তেজনা প্রশমনে অবদান রাখবে এমন সব কিছুর পক্ষে সৌদি আরবের অবস্থান এবং তিনি মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রাখার ব্যাপারে তাদের প্রস্তুত থাকার কথাও উল্লেখ করেন। সৌদি আরব গত মাসে মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধবন্দী বিনিময়ের সুযোগ তৈরি করার ক্ষেত্রে অপ্রত্যাশিত ভূমিকা পালন করে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানপড়ন চলেছে। এই সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকট নিরসনে তেল উৎপাদন বৃদ্ধির চাপকে সৌদি আরব একেবারে পাত্তা না দেওয়ার জন্য এই টানপড়ন শুরু হয়। সৌদি নেতৃত্বাধীন জ্বালানি তেল রপ্তানিকারক ওপেক গ্রুপ রাশিয়া ও অন্যান্য মিত্র দেশের সাথে তেল উৎপাদন কমানোর বিষয়ে সম্মত হওয়ার পর সৌদি আরব ওয়াশিংটনের কঠোর সমালোচনার মুখে পড়ে। সৌদি সরকারের সিদ্ধান্তের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম অনেক বেশি বেড়ে যায়। বিশ্বের এই সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যে জ্বালানি তেলের উৎপাদন কমানোর ব্যাপারে মস্কোর সাথে হাত মিলিয়ে ওয়াশিংটন ওপেক গ্রুপকে দায়ী করে এবং বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবকে এর পরিণতি ভোগের হুমকি দেন। এদিকে জানিয়ে দিব, ইরানে মেয়েদের স্কুলে অভিযান, রক্তক্ষরণে ছাত্রীর মৃত্যু, মোট প্রাণহানি 233। নৈতিকতা পুলিশ এর হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনের মৃত্যুর ঘটনায় শুরু হওয়া বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে এবার মেয়েদের স্কুলে অভিযান চালানোর অভিযোগ উঠেছে ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে। শুধু আটকই নয়, এসব অভিযানে হতাহতের ঘটনাও ঘটেছে। ইরান ইন্টারন্যাশনাল এর প্রতিবেদনে বলা হয়েছে সাদা পোশাকে ইরানের শাসক গোষ্ঠীর এজেন্টরা দেশটির উত্তর পশ্চিম অঞ্চলে আরদাবিলে একটি মেয়েদের হাই স্কুল এবং আজারিভাসি শহরে অভিযান চালিয়ে 10 জন শিক্ষার্থীকে আহত করেছে এবং 7 জনকে গ্রেপ্তার করেছে। ইরানি টিচার্স ট্রেনিং অ্যাসোসিয়েশন জানিয়েছে অভ্যন্তরীণ রক্তক্ষরণে আহত এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। টুইটারের এক ভিডিওতে স্কুল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স ঢুকতে দেখা গেছে। এছাড়া অ্যাসোসিয়েশন এক প্রতিবেদনে বলা হয়েছে সরকার স্কুলের মেয়েদেরকে শাসকপন্থী সমাবেশে অংশ নিতে বাধ্য করার চেষ্টা করেছে।
আরদেবিলের এই ঘটনার পর ইরানের বৃহত্তম আজারিভাষী শহর তাবরিজে বেনামে একটি ঘোষণায় বলা হয়েছে, শনিবার দেশব্যাপী বিক্ষোভে যোগ দেওয়ার জন্য নাগরিকদের আহ্বান জানিয়ে সরকারি বাহিনীকে জনগণের বিরুদ্ধে তাদের হাত না তোলার জন্য সতর্ক করেছে। এদিকে স্বাধীন ইরানি মানবাধিকার গোষ্ঠী HRANA জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত 32 শিশুসহ নিরাপত্তা বাহিনীর হাতে 233 জন বিক্ষোভকারী নিহত হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর আগে 23 শিশুর মৃত্যুর কথা জানিয়েছে। HRANA বলেছে, কর্তৃপক্ষ 170 জন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ 7704 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। গত 4 সপ্তাহে দেশটির 112টি শহরে এবং 428টি রাস্তায় বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ সমাবেশ হয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝি নৈতিকতা পুলিশ হেফাজতে মাহসা আমিনি নিহত হওয়ার পর স্কুলের শিশুরাও জোরপূর্বক হিজাবের প্রতিবাদ করেছে। এরই মধ্যে অজানা সংখ্যক স্কুল ছাত্রীকে আটক করে মনস্তাত্ত্বিক পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। চলমান বিক্ষোভে পুরো ইরান জুড়ে অচল অবস্থা সৃষ্টির পর আন্দোলনকে সহিংসতার মাধ্যমে কঠোরভাবে দমনের বিষয়ে অবিচল ইরানের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা, এর মধ্যে শাসক শ্রেণীর অনেকে শান্তিপূর্ণ বিকল্পগুলো খোঁজ শুরু করেছেন। এদিকে জানিয়ে দিব, পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতিকে গুলি করে হত্যা। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হাইকোর্টের সাবেক এক প্রধান বিচারপতিকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার ঘটনা এই ঘটে, দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে। খারানের পুলিশ সুপার আসিফ হালিম দেশটির প্রভাবশালী পত্রিকা ডনকে বলেন, খারান অঞ্চলে এক মসজিদের বাইরে হামলাকারীরা সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ নূর মেসকানজাইয়ের উপর গুলি ছোড়ে, এতে তিনি গুরুতর আহত হয়েছেন। এরপর মোহাম্মদকে পাশের এক হাসপাতালে নেওয়া হয়, সেখানেই তিনি মারা যান। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদ্দুস বিজেন্দ মোহাম্মদের নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি মোহাম্মদকে এক ডরহীন বিচারপতি উল্লেখ করেন, তার সেবা ভোলার মতো নয় বলে জানান। বিজেন্দ বলেন, শান্তি শত্রুদের কাপুরুষোচিত জাতিকে ভয় দেখাতে পারবে না। দেশটির কোয়েটাবার অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট আজমল খান কাকর সাবেক প্রধান বিচারপতির ওপর হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, সাবেক বিচারপতি নিহতের ঘটনায় পাকিস্তানের প্রত্যেক নাগরিক শোকাহত। এদিকে জানিয়ে দিব, সৌদি বন্দীদের সঙ্গে ভালো আচরণের জন্য ইয়েমেনকে ধন্যবাদ জানিয়েছে রিয়াদ প্রতিনিধি দল। বন্দীদের অদল বদল চুক্তির অংশ হিসেবে ইয়েমেনের রাজধানী সফররত একটি সৌদি দলের প্রধান ইয়েমেনের বিরুদ্ধে রিয়াদের নেতৃত্বাধীন যুদ্ধের সময় বন্দী সৌদি বন্দীদের প্রতি তাদের ভালো আচরণের জন্য সানা সরকারের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। আমি আপনাকে ধন্যবাদ জানাই আমার নিজের পক্ষ থেকে এবং আমার সহকর্মীদের পক্ষ থেকে আমাদের বন্দীদের সাথে ভালো আচরণের জন্য এবং সদয় অভ্যর্থনা এবং আতিথেয়তার জন্য। এটি আপনার কাছে যে আশ্চর্যজনক নয়, কারণ আপনি উদারতার মানুষ, সালে আল হারাবি বৃহস্পতিবার জানায় সৌদি বন্দীদের অবস্থা পর্যালোচনা করার পরে এই কথা বলেছিলেন, এবং আপনার সহকর্মীরা যারা রাজ্যে এসেছে তারা আমাদের ভাই এবং তাদের স্থান মাথার উপরে। তিনি যোগ করেছেন যে ইয়েমেনের বন্দি বিষয়ক জাতীয় কমিটির একটি দলকে উল্লেখ করে যেটি ইয়েমেনের যুদ্ধের পরিস্থিতি পরীক্ষা করার জন্য রিয়াদে গিয়েছিল সৌদি কারাগারে বন্দি, তার পক্ষ থেকে সানা সরকারের বন্দি বিষয়ক জাতীয় কমিটির প্রধান আব্দুল কাদের আল মুরতাদা বলেছেন, সৌদি প্রতিনিধি দলের সফরের উদ্দেশ্য ছিল ইয়েমেনের রাজধানীতে তাদের বন্দীদের অবস্থা দেখে এবং তা মেলানো, এবং গত মার্চে স্বাক্ষরিত জাতিসংঘ দালালি চুক্তির অধীনে অদূর ভবিষ্যতে একটি বিনিময় প্রক্রিয়ার জন্য প্রস্তুত করার জন্য তাদের নাম যাচাই করা হয়। আমাদের প্রযুক্তিগত দলকে একটি সম্ভাব্য বিনিময় চুক্তির আগে আমাদের বন্দীদের নাম ও অবস্থা যাচাই করার দায়িত্ব দেওয়া হয়েছিল, মুরতাদা এই কথা বলেছেন। সৌদি ও ইয়েমেনি প্রতিনিধিদের পারস্পরিক সফর মানবিক সমস্যার একটি ব্যাপক সমাধানে পৌঁছানোর একটি গেটওয়ে হবে বলে আশা প্রকাশ করেছে। ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকার 27 মার্চ ঘোষণা করেছে যে যুদ্ধরত পক্ষগুলির মধ্যে একটি বন্দী বিনিময় চুক্তি হয়েছে, যার অধীনে ইয়েমেনি সেনাবাহিনী এবং জনপ্রিয় কমিটির 1400 জন বন্দীকে 16 সৌদি এবং 3 জন সুদানি সহ অপর পক্ষ থেকে 823 জনের বিনিময়ে মুক্তি দেওয়া হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।